পরাধীন ভারতত ব্রিটিশৰ বিৰুদ্ধে স্বাধীনতা আন্দোলনত পুৰুষৰ লগতে মহিলাসকলেও যোগদান কৰিছিল। পৰাধীন ভাৰতত নাৰীৰ শিক্ষা ব্যৱস্থা বৰ উন্নত নাছিল। সেই সময়ত শিলচৰত ছোৱালীৰ বাবে মাত্ৰ এখন বিদ্যালয় আছিল, যাৰ নাম মিছন গাৰ্লছ স্কুল, বৰ্তমান চৰকাৰী ছোৱালী HS এণ্ড MP স্কুল নামেৰে পৰিচিত। সেই সময়ত শিলচৰত এজন ব্ৰিটিছ অধ্যক্ষৰ বিৰোধিতা কৰি এখন স্বদেশী বিদ্যালয় স্থাপন কৰা হৈছিল। সেই বিদ্যালয়খনে আজিও ইতিহাস কঢ়িয়াই লৈ ফুৰে। ইতিহাসৰ পৰা জনা যায় যে তেতিয়াৰ শিলচৰত মিছন গাৰ্লছ স্কুলত এদিন ইউৰোপীয় মহিলা ভাৰপ্ৰাপ্ত প্ৰধান শিক্ষয়িত্ৰী মিছ ইভান্সে শ্ৰেণীকোঠাত ভাৰতীয়সকলৰ বিৰুদ্ধে অপমানজনক মন্তব্য কৰিছিল। ইয়াৰ প্ৰতিবাদত স্বাধীনতা সংগ্ৰামী কামিনী কুমাৰ চন্দৰ কন্যা অমিতা কুমাৰীয়ে ক্লাছ বৰ্জন কৰিছিল। তেতিয়া ছোৱালীসকলৰ বাবে আন এখন স্কুল গঢ়ি তোলাৰ চিন্তা ভাৱনা চলে। দীননাথ নৱকিশোৰ উচ্চতৰ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ৰ প্ৰতিষ্ঠাৰ আঁৰত নিজস্ব পৰম্পৰা আছে। 1921 চনৰ 1 আগষ্ট এই বিদ্যালয়খন স্থাপন কৰা হয়। স্বদেশী বিদ্যালয়ৰ পটভূমিৰ পৰাই মহিলাৰ আৰম্ভ হৈছিল স্বদেশী আন্দোলন। এই বিদ্যালয়খন কেৱল মহিলাসকলক শিক্ষা প্ৰদান বাবেই নহয়, স্বদেশ চেতনা আৰু স্বাৱলম্বী কৰি তোলাৰ বাবেও প্ৰতিষ্ঠা কৰা হৈছিল। এই বিদ্যালয়ৰ চৌহদলৈ মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষ চন্দ্ৰ বসু, প্ৰফুল্ল চন্দ্ৰ ৰায়, গোপীনাথ বৰদলৈও আহিছিল। এই বিদ্যালয়তে মহিলাসকলক ব্ৰিটিছ সামগ্ৰী বৰ্জন কৰিবলৈ চৰকা দি সূতা কাটিবলৈ শিকোৱা হৈছিল। সেই চৰকা মহাত্মা গান্ধীয়েও ব্যৱহাৰ কৰিছিল। আজিও সেই চৰকাটো বিদ্যালয়ত সংৰক্ষিত হৈ আছে। এই স্বদেশী বিদ্যালয়খন চাবলৈ আজি 103 বছৰত ভৰি দিলে। আমাদের শিলচরে আগে একটা স্কুল নাম ছিল, সেটা হচ্ছে মিশন স্কুল, যেটা আজকে আমরা গভর্নমেন্ট গার্লস HS এন্ড MP স্কুলগুলো জানি। সেই স্কুলে যখন মিশনারির আন্ডারে ছিল, অর্থাৎ আমরা ব্রিটিশ শাসনে ছিলাম, তখন একজন ভারপ্রাপ্ত হেডমিস্ট্রেস ভারতীয় সম্বন্ধে অবমাননাকর একটা উক্তি করেছিল। তো তাতে আমাদের শিলচরে চন্দ্রবাড়ি, চন্দ্র বিখ্যাত চন্দ্র ফ্যামিলি, সেই চন্দ্র ফ্যামিলি ক্লাস 10-এর ছাত্রী, 10ম শ্রেণীর ছাত্রী অমিতা কুমারী চন্দ্র তার প্রতিবাদ করে এবং সাথে সাথে স্কুল থেকে বেরিয়ে আসেন যে যেই স্কুলে আমার দেশের মানুষের অপমান হয় সেই স্কুলে আমরা আমি পড়ব না। ওনাকে ফলো করে আরও কয়েকজন নিয়ে বেরিয়ে আসেন। তারপর যখন সেই ভারপ্রাপ্ত শিক্ষিকা, প্রধান শিক্ষিকা বুঝতে পারলেন যে ছাত্রীটাকে বলা হয়তো ঠিক হয়নি, ওনার বাড়ি পর্যন্ত গেলেন ওনাকে আনতে, বললেন যে তুমি যদি না আসো স্কুলে, যে তুমি যে স্কলারশিপ পাও সেই স্কলারশিপও তোমাকে বন্ধ করা হবে। তো শ্রদ্ধা সেই সময় অমিতা কুমারী চন্দ্র বলছেন যে আমার কোনো ধরনের স্কলারশিপও লাগবে না, কিন্তু আমি স্কুলে যাব না। তো সেই সময় শিলচরে আর কোনো দ্বিতীয় বিকল্প ছিল না যে মেয়েরা পড়াশোনা করবে। তখন কি করা যায় সেই চিন্তা ভাবনার পর ওনার পিতা স্বর্গ কামিনী কুমার চন্দ্র মহাশয় স্কুলের যে বর্তমান স্কুল সেখানে ওনার জমি দান করেন, সেটা ছিল 1 বিঘা 7 কাঠা 1 ছটার জমি। ওনারই জমিতে স্কুল শুরু হয়। স্কুলের জন্য যে আর্থিক যে দরকার ছিল সেটার জন্য তখন দীননাথ দত্ত এবং নবকিশোর সেন তারা দুজনে 5,000 টাকা করে দিয়েছিলেন। তো সেই টাকা স্কুলে শুরু হয়। প্রথমে স্কুলে 2 ভাগ শুরু হয়, একটা হচ্ছে মেয়েদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, সুতায় কাজ করা, হাতের কাজ ইত্যাদি, আর একটা হচ্ছে একাডেমি। তো সেই স্বাধীনতা সংগ্রামের যুগে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, মোহনদাস করমচাঁদ গান্ধী, গোপীনাথ বরদলৈ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো বিখ্যাত ব্যক্তি আমাদের স্কুলে তাদের পদ্ধতি দিয়েছিল। তো 1921 সালে 1 খ্রিস্টাব্দে স্কুল প্রতিষ্ঠিত হয়। সেই সালে